এক্সক্লুসিভ কিন্তু ওয়ার্ড্রোবটা, চারপাশে মিরর এবং ডয়ারগুলো তো আপনার নকশা আছে, তিন ডয়ারের কিন্তু এই সাইড বক্সটা এবং তিনটা ডয়ার একটা থাকবে তালা দেওয়া। জি, আজকে একদম অফার আর অফার থাকবে, শুধু 19,000 টাকা স্যার, তিন পাল্লার একটা আলমারি, তিন পাল্লার একটা আলমারি। জি অবশ্যই, দেখেন ভিতরের অপশনগুলো দেখেন, ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম নিউ ওয়ার্ল্ড ফার্নিচারে। দেখতে পারতেছেন অসাধারণ কিন্তু একটা বেডরুম প্যাকেজ, আর এই বেডরুম প্যাকেজে কিন্তু আমাদের সাথে পরিচয় করে দেবে অনেক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভাই ভালো আছেন? আমি অনেক অনেক ভালো আছি ভাই। প্রথমত জানতে চাচ্ছিলাম আপনাদের শোরুমে আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন। আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুরমাঠ, কেউ যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপুর নামে পূর্ব পাশ থেকে রিক্সা গিয়ে বললে হবে, মাজার বালুরমাঠ নামায় দিতে, বালুরমাঠ চৌরাস্তাতে আমাদের শোরুম, গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন নিউ ওয়ার্ল্ড ফার্নিচার। এছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অনেক ভাইয়ের কাছ থেকে, ফার্নিচারের যত তথ্য আছে ভাইয়ের কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। তো প্রথমত এই বেডরুম প্যাকেজ আমরা কি কাঠ দিয়ে বানালেন ভাই? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভাই মালয়েশিয়ান MDF মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয় যেটাকে, এটা আপনার কোনো সময় ঘুণে ধরবে না, বাঁকা হবে না, আর ঘুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, যদি কোনো সময় ঘুণে ধরে কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা অন্তর নিয়ে যাবেন। আচ্ছা ভাই, একটু পরিচয় করে দেন কি কি আইটেম থাকবে এই প্যাকেজে? একটা খাট থাকবে, একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট, একটা সাইড বক্স থাকবে, একটা সাইড বক্স থাকবে, চার ডয়ারের একটা ওয়ার্ড্রোব থাকবে, একটা ওয়ার্ড্রোব থাকবে, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, সাথে একটা টুল থাকবে, সাথে একটা বসার টুল থাকবে, একটা তিন পাল্লার আলমারি থাকবে, তিন পাল্লার একটা আলমারি থাকবে। এই হলো গোল্ডেন এবং রেড কালারের একটা বেডরুম প্যাকেজ। তো ভাই এই খাটটা কত সাইজে আছে? এটা আছে ভাই 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। জি ভাই, এবং এটা থাকবে লেগ সাইড। জি ভাই, লেগ সাইড, এবং এটা হেড সাইড, সাইড সেম ডিজাইন। কিন্তু ডিজাইন গুলো দেখেন সেম, কিন্তু একই রকমের ডিজাইন করা থাকবে ভাই। এটা কি লেগ সাইড দেখে একটু পিছনে কেমন কি আসে বিষয়, এই যে দেখেন এগুলো কিন্তু দুইটা করে ডাসা থাকবে এরকম। জি, দুইটা ডাসা, সাথে কিন্তু খাটটা অনেক মজবুত এবং অনেক দিন টেকসই করবে। জি, আচ্ছা এই খাটের সাথে বিছনা দিবেন কি কাঠের ভাই? বিছনা থাকবে, বিছনা এবং ডাসা থাকবে মেহগনি কাঠে, মেহগনি কাঠে, মেহগনি কাঠে। আচ্ছা, কেউ চাইলে তো 6 ফিট বা 5 ফিটও করে নিতে পারবে, অর্ডার করে সেক্ষেত্রে কাস্টমাইজেশন করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে পারবে। দাম একই থাকবে? একই থাকবে, কোনো বাড়তি হবে না, বাড়তি হবে না। আচ্ছা, আমরা খাট দেখলাম, খাটের পাশাপাশি দেখবো সাইড বক্সটা, এই যে দেখেন সাইড বক্স, তিন ডয়ারের কিন্তু এই সাইড বক্সটা, এখানে কিন্তু মিরর করা আছে। জি, মিরর করা আছে, মানে খাটের যে সিস্টেমটা, জি, বক্সে কিন্তু সেম একই রকম সিস্টেম করা থাকবে, এবং তিনটা ডয়ার একটা থাকবে তালা দেওয়া। জি, এছাড়া কিন্তু এটা আপনারা টুল হিসেবে ব্যবহার করতে পারবে, টুল হিসেবে ব্যবহার করতে পারবে, ল্যাম্প রাখতে পারবে, মোবাইল টোবাইল রাখতে পারবে, পানির বোতল রাখতে পারবে, যে যেভাবে ইচ্ছা, মানে প্রয়োজনে সবকিছু করতে পারবে। জি ভাই। আচ্ছা, এরপরে দেখবো আমরা ওয়ার্ড্রোবটা। জি, ওয়ার্ড্রোব, এই যে দেখেন এক্সক্লুসিভ কিন্তু ওয়ার্ড্রোবটা, ডিজাইন দেখেন অসাধারণ কিন্তু, মানে খাটের যে ডিজাইনটা সেম কিন্তু ওয়ার্ড্রোবের সেম একই রকমের ডিজাইন। জি, ডিজাইন, চারপাশে মিরর করা, যেখান থেকে ফার্নিচার কিনেন অবশ্যই কিন্তু যাচাই বাছাই করবেন। আচ্ছা, এরপরে দেখবো আমরা ভ্যানিটি ড্রেসিং টেবিল। ঠিক আছে, ওরে ভাই, ভ্যানিটি ড্রেসিং টেবিল, এত বড় ভ্যানিটি ড্রেসিং টেবিল! জি ভাই, বিশাল বড় কিন্তু ভাই, আপনি দুই তিনজন একসাথে সাজগুজু করতে হবে। আচ্ছা ভাই, এগুলো কি ভাই, এদের সাদা সাদা এগুলো ভাই? এগুলো লাইট থাকবে, স্পটলাইট, এখানে স্পটলাইট থাকবে। জি, স্পটলাইট আমরা দিয়ে দিব, ঘরে আর ডিম লাইটের প্রয়োজন নাই না, এটা যদি শুধু আপনার ব্লগ থেকে যারা স্ক্রিনশট দিবে তারাই শুধু এই স্পটলাইটটা গিফট, স্পটলাইট গুলো সাথে দিয়ে দিবেন। জি, স্পটলাইটটা দিয়ে দিব। আচ্ছা, ডয়ার থাকবে কয়টা ভাই? ডয়ার থাকবে উপরে তিনটা ডয়ার থাকবে, লক সিস্টেম, ঠিক আছে, দুই পাশে দুটা পাল্লা থাকবে, পাল্লা করা থাকবে। আচ্ছা, এটা এটা কি, এর সাথে একটা টুল থাকবে, এবং টুলেও কিন্তু নকশা করা আছে, বসার টুল, তাতেও কিন্তু সেম একই রকমের মিরর অপশন দেওয়া থাকবে। জি, এবং উপরে একটা গদিও থাকবে। আচ্ছা, এই যে গদি করা থাকবে কিন্তু, এখানে বসবেন, বসে কিন্তু আপনারা ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করবেন। আচ্ছা, এরপর থাকবে আলমারি, আলমারি, তিন পাল্লার একটা আলমারি, তিন পাল্লার একটা আলমারি ভাই। কেউ যদি এরকম সলিড মিরর চায়, জি, দেওয়া যাবে, সেটাও দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, কেউ চাইলে তিন পাল্লা একই রকম করে নিতে পারবে, এই ডিজাইন নিতে পারবে, অথবা চাইলে এই তিন পাল্লা এই ডিজাইন নিতে পারবে, যেটা ইচ্ছা। আচ্ছা ভাই, এটা তো কোনো লড়াচড়ার অপশন আছে না? জি ভাই, আছে, এটা দুই পাল্লা আলাদা, এক পাল্লা আলাদা, এবং উপরের কার্নিশটা আলাদা করা যায়। তাতে কিন্তু আপনারা পাঁচ তলা সাত তলায় উঠাবেন, উঠালে কেয়ারিং করতে কিন্তু অনেক সুবিধা হবে। জি, অনেক সময় বাসা বদলাইতে গেলে আপনারা একটু এত যদি ছয় তলা সাত তলা উঠাতে যান এত কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যাবে, এর জন্য আমরা দুই পাট আলাদা, এক পাট আলাদা, এবং কার্নিশটা আলাদা রাখছি। আচ্ছা ভাই, ভিতরের অপশনগুলো একটু দেখা যাবে কি? জি অবশ্যই, দেখেন ভিতরের অপশনগুলো দেখেন, ডাইন সাইডে কিন্তু সেলফ করা থাকবে, একটা দুইটা তিনটা চারটা কিন্তু তাক করা থাকবে, এখানে একটা কোড হ্যাঙ্গার থাকবে, এখানে একটা কিন্তু সিকিউরিটি ডয়ার থাকবে, এখানেটা কিন্তু কেমন কি আসে বিষয়, এই যে দেখেন এখানে আপনারা কাগজপত্র জরুরি জিনিসপত্র গুলো তালা দিয়ে রাখতে পারবেন, এই পাশে সেলফ, এই পাশে কিন্তু সেলফ থাকবে, চারটা তাক করা। আর একটা কথা জানা ছিল অনেক ভাই, এই যে এদিকে কি ভাই, এগুলা ভাই, এগুলা স্পটলাইট থাকবে, এই জায়গা এখানেও তিনটা স্পটলাইট থাকবে, স্পটলাইট থাকবে। আচ্ছা, আপনারা কি এই খাটের বেডরুম প্যাকেজের
সাথে নিচে কি কাট ইউজ করতে আমাদের যে প্রত্যেকটা পায়াগুলো আছে পায়াগুলো মেহগনি কাট ব্যবহার করা আছে এগুলো কিন্তু মেহগনি কাট ব্যবহার করা আছে যাতে ফ্লোর মোছার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় জি দেখেছো অনেকে জিজ্ঞাসা করে ভাই পানিতে সমস্যা হয় ভাই ফ্লোরে পানি জমে থাকে এর জন্য আমরা নিচে মেহগনি কাট ব্যবহার করে দিয়েছি যাতে আপনার পানিতে নিচের পানিতে কোনো সমস্যা না হয় আচ্ছা আমরা তো 64 টি দালে ডেলিভারি করেন আমরা ডেলিভারি করি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের ই করে দিতে হয় দিয়ে দিতে হয় তো ভাই যদি কোনো ভিউয়ার্সরা ব্যবসা বাণিজ্য করতে চায় আপনাদের থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবে জি অবশ্যই বিক্রি করতে পারবে সেই জন্য আমি সব সময় বলে থাকি যে সরাসরি যদি পাইকারি নিতে চান আমাদের সরাসরি শোরুমে আইসা প্রোডাক্ট দেখা সেই ক্ষেত্রে পাইকারি দামটা আমাদের কাছ থেকে জেনে নিবেন ভাইদের কিন্তু নিজস্ব কারখানা দেখেন এই পাশে কিন্তু কারখানাটা আছে আমি এক ঝলক দেখাই যদি এই যে দেখেন ভাইদের কারখানা এইটা এখানে কিন্তু মাল সামান সব তৈরি করা হয় ফিটিং হয় কালার হয় নিজেরাই কিন্তু ফিনিশিং করার পরে শোরুমে আনা পাইকারি বিক্রি করে এবং এক পিস নিলে কিন্তু পাইকারি দামে খুচরা বিক্রি করে তো ভাই এই বেডরুম প্যাকেজটার প্রাইস আসবে কত টাকা ভাই ভাই এইটার আমাদের রেগুলার প্রাইস হলো ভাই 99000 টাকা 99000 টাকা 99000 টাকা আজকে একদম কি বলবো অফার আর অফার থাকবে শুধু অফারের উপরে অফার জি আচ্ছা তো ফিক্সড প্রাইস কত রাখবেন আজকে ভাই ফিক্সড প্রাইস আজকে বলে দেই 80000 টাকা বরাবর 80000 জি 19000 টাকা স্যার 19000 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা ভাই যদি কোনো ভিউয়ার আমাদের বগুড়া ব্লগস এর ভিডিও দেখে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে কোনো ডেলিভারির অপশন আছে কিনা ভাই ভাই জান আজকে ই করে দিলাম ঠিক আছে এটা হলো এক সপ্তাহের জন্য এই সব ইটা পাবে অফারটা পাবে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকা সিটির বাইরে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা 50-50 থাকবে 50-50 50-50 অর্থাৎ ঢাকার ভিতরে হোম ডেলিভারি জি ঢাকা সিটির মধ্যে আচ্ছা ঢাকা সিটির ভিতরে জি আর ঢাকার বাইরে মনে করেন আপনার শোরুম থেকে তার বাড়ি পর্যন্ত যে টাকাটা ভাড়া আসে তার অর্ধেক কাস্টমারের অর্ধেক আমার আর অর্ধেক আপনার জি আচ্ছা যদি কোনো ভিউয়ার্স আমাদের শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় অবশ্যই নিতে পারবে সে ক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুরমাঠ কেউ যদি আসতে চান সে ক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিকশাকে বললে হবে মাজার বালুরমাঠ চৌরাস্তা নামায় দিতে চৌরাস্তাতে আমাদের শোরুম চাইলে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন নিউ ওয়াল ফার্নিচার এছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে ঘরে বসে কিন্তু এই প্যাকেজটা আপনারা দেখতে পাবেন যারা প্রবাসে আছেন তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর বগুড়া ব্লগস ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তাহলে অনেক ভাইয়ের শোরুম থেকে যেগুলো নতুন নতুন ফার্নিচারের আপডেট দেওয়া হবে সবগুলো কিন্তু নোটিফিকেশন আপনারা ঘরে বসে পেয়ে যাবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লগস এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ